হ্যালো ফ্রেন্ড আমি গরম সর্দার আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম ফ্রেন্ড এখানে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ফ্রেন্ড আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দুই ধরনের ব্ল্যাক ডলার দেখতে পাই তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে এই দুই ধরনের ব্ল্যাক ডলার কেন আমাদের চ্যানেলে দেখা যায় এবং এর পিছনে কী কারণ আছে যেগুলোর জন্য আমাদের চ্যানেলে এই ব্ল্যাক ডলারটা আমরা দেখতে পাই তো ফ্রেন্ড তার আগে বলি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেলাইকন আছে সেটা প্রেস করে রাখুন যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড আমরা দুই ধরনের ব্ল্যাক ডলার আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাই তো ফ্রেন্ড প্রথমে একটা আমি আপনাদের বলে নিই যে একটা ডলার আছে সেটা হলো সেটা সম্পূর্ণ ডলার রূপেই থাকে সেখানে কোনো চিহ্ন বা কোনো ক্রস মার্কও সেখানে থাকে না সেখানে শুধুমাত্র সেই ডলারটা কালো দেখা যায় সেই ডলারটা যদি আমাদের চ্যানেলে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ড এই যে ডলারটা আছে এই ডলারটা আমাদের চ্যানেলে দেখা যায় তখনই যখন যদি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন না হয়ে থাকে তখনও এই আমাদের চ্যানেলে এই ডলারটা দেখা যেতে পারে এটা কখনো কখনো হয়ে থাকে কারোর কারো চ্যানেলে এটা হয়ে থাকে যদি এই ডলারটা আপনার চ্যানেলে কখনো দেখা যায় তাহলে চিন্তা করার চিন্তা করার কোনো কারণ নেই কারণ এই ডলার যদি আমাদের চ্যানেলে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলের জন্য অসুবিধা এখানে হবে না এটা হলো যে আমাদের চ্যানেলটা যদি মনিটাইজেশান না হয় মানে আমাদের চ্যানেলটা যে ক্রাইটেরিয়া দুটো আছে যেমন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা যদি কমপ্লিট না হয় তাহলে আমরা মনিটাইজেশান পাবো না তার আগে আমাদের চ্যানেলে এই ডলারটা দেখা যায় তো ফ্রেন্ড এই ধরনের ডলার যদি আমাদের চ্যানেলে দেখা যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই এবং পরে আরেকটা ডলার আমাদের চ্যানেলে কখনো কখনো দেখা যায় যে ডলারটা ব্ল্যাক থাকে কিন্তু তার মাঝখান দিয়ে একটা দাড়ি কাটা থাকে তো ফ্রেন্ড এই ধরনের ডলার যদি আমাদের চ্যানেলে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক মানে যে ভিডিওটার জন্য আমাদের চ্যানেলে এই ডলারটা এসেছে সেই ডলারটা আমাদের যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সকে সেটা ফলো করেনি মানে ধরুন আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো আমার সেই ভিডিওটা আছে ভিডিওটার মধ্যে ডলারে ডলার যেটা আছে সেটা ব্ল্যাক চলে এলো এবং তার মাঝখান দিয়ে একটা দাগ চলে এলো মানে স্ল্যাশ মতো চলে এলো তো ফ্রেন্ড এই ধরনের ডলার যদি আমাদের চ্যানেলে থেকে থাকে তাহলে আমার ওই ভিডিওটাকে আমাকে হয়তো ডিলিটও করতে হবে মানে যে ইউটিউবের যে সমস্ত পলিসি আছে সেই পলিসিটাকে সে ফলো করেনি যার কারণে সেখানে ব্ল্যাক চলে এসেছে এটা হতে পারে যে পরে হয়তো আমাকে সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে যদি আমরা ভিডিওটাকে ডিলিট করে দিই তাহলে আমাদের চ্যানেল থেকে সেই ডলারটা চলে যাবে তো ফ্রেন্ড এই যে দুটো ড্রলার আছে এই দুটো ডলারের প্রথমটা থাকলে আমাদের কোনো অসুবিধা নেই এবং দ্বিতীয় যেটা আছে সেটা যদি আমার চ্যানেলে থেকে থাকে তাহলে আমার চ্যানেলের জন্য বা আমার ভিডিওটার জন্য খুবই ক্ষতিকারক মানে আমার যে চ্যানেল আছে সেখানে এই ধরনের যদি ডলার থেকে থাকে তাহলে আমাকে আগে থেকে আমার ভিডিওটা ভালো করে চেক করে দেখতে হবে যে ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বা আমার সেই ভিডিওটা কোনো লোকজনকে ভায়োলেট করেছে না মানে সেই ভিডিওটাই আমার ডিলিট করে দিতে হবে তো ফ্রেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারী লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন এবং সবশেষে একটাই কথা বলব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ